বিথির মা, হ্যাঁ নাস্তা হলো? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এই যে এক্ষুনি হয়ে যাচ্ছে। বিথি ঘুম থেকে ওঠে নাই? হ্যাঁ উঠাবো, এক্ষুনি উঠাবো, নাস্তা রেডি করি। মানে আমার চাকরি হয়ে গেছে? জি, থ্যাংক ইউ সো মাচ, আমি আজকে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, কি একটা ভীষণ খুশির খবর আছে। বলো না। এইভাবে বলবো না, আগে দেখা করো তারপর বলবো। এভাবে কি অর্ধেক কথা বলে রাখে? বললাম তো বলবো না, আমার সাথে দেখা করো তারপর বলছি। আচ্ছা। খুশির খবর বলবার না বলে নিজে একা একা খুশি হচ্ছে, প্লিজ বলো না। চাকরি হয়ে গেছে? সিরিয়াসলি? সত্যি? ওয়াও, কবে বললো? আজকে সকালে ফোন করে বললো, ম্যাডাম আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে চলে আসুন। ও আচ্ছা, আমরা কি তাহলে এখন ওখানে যাচ্ছি? জি স্যার। ওয়াও ওয়াও, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। বাবা মা অনেক খুশি। তোমার তো তাহলে স্বপ্নটাই পূরণ হয়ে গেল। হয়নি, হয়তো বা হবে। ইন্ডিপেন্ডেন্ট হওয়া, বাসায় একটু কন্ট্রিবিউট করা, আর কি লাগে না? তুমি এভাবে আমার পাশে থাকো, ঠিক আছে? আজকে ভাড়া আমি দিব। এতদিন না হয় আমার ইনকাম ছিল না, কিন্তু আজকে তো আমার চাকরি আছে একটা। তো আজকে থেকে তুমি আর আমি সমান সমান। এনেন। আচ্ছা শোনো, আমার এখানে মনে হয় তো সময় লাগবে, কিছু ফর্মালিটিস তো নিশ্চয় থাকবে, তো তুমি শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকো না। একদিন একটু লেট করলে কিচ্ছু হবে না। কোনো দরকার নেই, আমি শেষ করে তোমাকে জানাচ্ছি, যাও। I'll miss you. Bye.
আসুন আমার সাথে আসুন। লিসেন, আপনি যদি আমাকে প্রোডাক্ট দেন তাহলে কোয়ালিটি প্রোডাক্ট দেবেন, ঠিক আছে? লুক, এটা একটা ব্র্যান্ড, হ্যাঁ, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে পাঠিয়ে দেবেন আর আমার কাস্টমারের কাছে আমার রেপুটেশন নষ্ট হবে সেটা তো আমি হতে দিতে পারি না। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আবার রিস্যাম্পল করে পাঠান, আমি দেখছি, ভালো করে দেখব। স্যার কি স্যার, ম্যাডাম আসছে, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে। ও, আপনার কি নাম যেন? বিথি আক্তার। বিথি, আচ্ছা আসুন, আপনি আমার সাথে আসুন। আচ্ছা ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এনে শার্টস আছে আমার এখানে। এই এদিকে এসো, এদিকে এসো, পরিচয় করে দিই, হচ্ছে বিথি আক্তার, হ্যাঁ, তোমাদের নতুন কলিগ, সবাই পরিচিত হয়ে নেবে এবং ওকে পুরোপুরি সহযোগিতা করবে, ওকে? ঠিক আছে, কাজ করো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ, এটা এটা কিন্তু লেডিস, আর এই যে লং, এটা স্পেশালি ফরেনারদের। মা বেরোচ্ছি আমি। এই দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। কি শো, এটা নিয়ে যা, ঠিক মতো খেয়ে নিস কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিচ্ছি, যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, দোয়া করি মা, দোয়া করি মা, সাবধানে যাস, সাবধানে যাস। আমি গিয়ে জানাচ্ছি, কল দেব। আচ্ছা আচ্ছা, সাবধানে যাস। বাবা, মনেই হয় নাই যে আমার চাকরির প্রথম দিন ছিল। ওখানকার সবাই এত মিশুক, এত সুন্দরভাবে সবার সাথে ঘুরে মিশে গেছি, খুব ভালো। আচ্ছা, ওখানে কজন ছেলে আর কজন মেয়ে রে? বেশিরভাগ আসলে ছেলেই, একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে হাসি, সারাক্ষণ হাসতে থাকে, ওর নামটা না একদম ঠিক হয়েছে ওর জন্য। এতগুলো ছেলের সঙ্গে একসঙ্গে চাকরি করবি? বাবা দেখো কি বলছে। মা শোনো, এখন না মেয়ে ছেলে সমান সমান, আর আমি যেখানে কাজ করছি সেখানকার ভাইয়েরা খুব হেল্পফুল, আজকে গিয়ে আমি বুঝতে পেরেছি। আর তুমি এসব নিয়ে টেনশন করো না তো, তোমার মেয়ের উপর তোমার বিশ্বাস নাই। শোনো, আমি যে কোনো পরিস্থিতির খুব সুন্দর করে মোকাবিলা করতে পারি, এটা তো জানো তোমরা নিশ্চয়ই। বাবা বুঝো না আমাকে। আরে আমাদের বিথি খুব সাহসী আর ইন্টেলিজেন্ট, দেখো ও ঠিকই ভালো কিছু করতে পারবে। না মেয়ে তো, তাই এত টেনশন হয়। না খাও তো। হ্যালো, কিরে বাবু, হ্যাঁ কি ফুটবলের চান্স পাইছিস? ও, ড্রেস কিনতে হবে? আচ্ছা, আজকে এই খেলা, কালকে ওই খেলা, পড়াশোনার তো কোনো নামগন্ধ নাই তোর। হ্যাঁ, পরীক্ষা তো ভালো করছিস না। আচ্ছা, এত টাকা আমরা কোত্থেকে জোগাড় করবো বলতো তুই? মা কি হয়েছে আমাকে দাও তো। আরে বাবু কি হয়েছে বলতো? আপু, মা বুঝতেই পারছে না, ড্রেস কিনতে হবে, মাকে বললাম ড্রেসের জন্য 1200 রুপি লাগবে। আচ্ছা ঠিক আছে, শোন, এখন তোর কিছু লাগলে তুই আমাকে বলবি। হুম, একটা সুখবর আছে, তোর আপুর চাকরি হয়ে গেছে। হুম,
কিন্তু প্রমিস কর পড়ালেখাটা ঠিক মতো করবে। দেখেছ আমাদের মেয়ে আমাদের কত বোঝে। এত ভালো বলেই তোমার এত চিন্তা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোরা আমাকে কথা দিতে হবে, খেলাধুলা তো করবি কিন্তু পাশাপাশি পড়াশোনাটা একদম ঠিকঠাক রাখবি। জানিস তো বাবা কত কষ্ট করে সবকিছু চালাচ্ছে। আমি বুঝি আপু। হ্যাঁ টেনশন করিস না, আর টাকাটা পাঠাবি তো? আচ্ছা বাবা আর বলতে হবে না, বললাম তো পাঠাবো। আমি তো কিছু জানি কি সবাই এখানে কেন? না এমনি কিছু না। না কিছু তো হয়েছে, কি হয়েছে বলো। আসলে তোমার পজিশনে যে আপুটা কাজ করতো মলি আপু, উনি দিকে কাল রাতে সুইসাইড করেছেন। কিন্তু কেন, মানে কিছু কি জানা গেছে? না আসলে ওইভাবে জানা যায় নাই, কিন্তু ধারণা করা হচ্ছে ওনার একটা পার্সোনাল সমস্যা আছে। কিছুদিন ধরে এতটা মেন্টালি ডিস্টার্ব ছিল, সবার সাথে নাকি খুব মিসবিহেভ করতো। কীভাবে কী হয়ে গেল, কেন এরকম হলো বুঝলাম না। হুট করে চাকরিটাও ছেড়ে দিল, তারপরে আর আমাদের সাথে যোগাযোগও করতো না। আসলে উনি আমাদেরকে অনেক ভালোবাসত। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না। এত ভালো ছিলেন, আসলে ভালো মানুষের মধ্যে বেশি দিন বাঁচে। আচ্ছা এখন কান্নাকাটি করলে তো কিছু হবে না, দোয়া করো আল্লাহর কাছে। এত ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে যায়। বাহ বাহ বাহ, ভালোই তো। কি হচ্ছে এখানে, সবাই মিলে শোক দিবস পালন হচ্ছে? তাহলে চলো এক কাজ করি, আমরা শোরুমটা বন্ধ করে দিই, আমিও যোগ দিই তোমাদের সাথে, সবাই মিলে শোক দিবস পালন করি। হ্যাঁ সবাই কাজে যাও। আর বিধে এদিকে এসো। জি স্যার আসছি। কি হয়েছে তোমার, কিছু না কিছু তো অবশ্যই বলো তো। আমাদের শোরুমের একটা নিয়ম আছে, সেটা হলো শোরুমে যদি কোনো কথা বাইরে বলা যাবে না, মানে নো গসিপিং। ম্যানেজার স্যার এটা বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ম্যানেজার তো আর এখানে নেই, তুমি আমাকে বলতেই পারো, বলো। মানে আমার পজিশনে আগে যে আপুটা করতো, মানে কাজ করতো আর কি, সে আচ্ছা থাকে, এগুলো নিয়ে কথা না বলি, বাদ দি। আমরা না আসলে খুব সেলফিশ, খালি নিজেদের নিয়েই ভাবে। এটা ঠিক, এগুলো নিয়ে এখন কথা বলার কোনো দরকার নেই। কেন? বিকজ তুমি এখন এগুলো নিয়ে কথা বলে ওনার কোনো প্রবলেম সলভ করতে পারবে না, ইভেন উনি ওনার প্রবলেম সলভ করতে পারে না, দ্যাটস ওয়াই টু সুইসাইড করছে, তাই না? বাদ দাও। আচ্ছা ভাই আমরা চলো যে কিছু খাবো। সব সময় মানে তুমি একটা জিনিস নিয়ে ধরলে সেটা মানে ছাড়বেই না, কেন রে বাবা? মানে মানে বাদ দাও না। ঠিক আছে কেন দেখলাম। এই জন্যই তামিম বলে কোনো বিষয় নিয়ে বেশি না ভাবতে, কিন্তু আমি তো না ভেবেও থাকতে পারি না।
ল্যাপটপে দেখতে পারেন। আর এটা কিন্তু দুইভাবেই পড়া যায়, আপনি শুধু ভিতরে ল্যাপটপ পড়তে পারেন, অন্য কোনো ফ্ল্যাট ধরেন প্যান্টের সাথে বা কিছুর সাথে, আর যদি একটু চেঞ্জ করে পড়তে হয় তখন আপনি এটা উপরে পড়তে পারেন। কি ব্যাপার, এই কাপড়গুলোকে এভাবে ফেলে রেখেছো কেন? না না স্যার, আমি কাস্টমারকে দেখাচ্ছিলাম তো তখন এখানে। না না না, এমন করলে তো হবে না বিথি। আই এম সরি স্যার, আমি এখনই উঠিয়ে রাখছি সবগুলো। তোমাকে তো পারফর্ম করতে হবে, ওকে? তামিম বলো। কি ফোন ধরছো না কেন? ফোন ধরতেছি না তার মানে আমি বিজি নিশ্চয়ই, তাই না? এত বড় ফোন দেখিও। আচ্ছা ওই আজকে কিন্তু জুবের এনগেজমেন্ট। কি এনগেজমেন্ট? মানে ওর বাবা মা কি রাজি হয়ে গেছে? হ্যাঁ, এখন তুমি একটু আগে আগে বেরিয়ে যাও, কারণ পুরান ঢাকে অনুষ্ঠান, আমাদের যেতে কিন্তু মিনিমাম এক ঘন্টা বেশি লাগবে। আরে বাবা, আমি আমি যেতে পারবো না আজকে, তুমি যাও। সম্ভব না মানে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে তুমি যাবে না তো কে যাবে? আমি অলরেডি ওকে বলে রাখছি। তামিম, একটু হঠাৎ করে বললেই হয় নাকি? একটা মেয়ের তো একটা জায়গা যাওয়ার জন্য একটা প্রিপারেশন লাগে। আমি এখানে পড়ে আছি এখানকার ইউনিফর্ম, আমি কি এটা পরে চলে যাব? আচ্ছা একটা কাজ করো, শোরুম থেকে একটা ড্রেস ম্যানেজ করে নাও না। এমনি একটু আগে খাইছি একটা ঝাড়ি, এখন যদি এসব আবদার করতে যাই তাহলে আজকে আমার চাকরিটা চলে যাবে। আমি জানি না তুমি কি করবা, আমি আসতেছি এখানে, তুমি যেভাবে রেডি হও যেতে হবে। বিপদের উপরে বিপদ, ওই ওর বেস্ট ফ্রেন্ডের নাকি আজকে এনগেজমেন্ট, হুট করে ফিক্স হয়ে গেছে, এখন বলতেছে আমাকেও নিয়ে যাবে। আর পুরান ঢাকা কনজারভেটিভ একটা ফ্যামিলি, আমি কি বললেই যেতে পারি এই টি শার্ট আর প্যান্ট পরে চলে যাব? তাও ঠিক, তুই এক কাজ কর, তুই এই শোরুম থেকে একটা ড্রেস পরে চলে যাও, কালকে ফেরত দিয়ে দিস। চুপ থাকো, আমার হাত দেখো, এখনো কাঁপতেছে। কত বড় একটা ক্র্যাম করলাম, ধরা খেলে কিন্তু আমার চাকরিটা যাবে, বুঝছো? আমি তো জানি তুমি কতটুকু ভালোবাসো। আচ্ছা সমস্যা নেই, ঝামেলা কত সুন্দর একটা ড্রেস বানানো হয়েছে তোমার জন্য, কেনা কি করতে? তুমি এত সুন্দর কেন?
তুমি অনেক সুন্দর। এই যে এত সুন্দর ড্রেসে তোমাকে যতটা মানায়, কাপড় ছেড়ে তুমি আরো সুন্দর। আর সেদিনের ড্রেসটা তোমাকে যা মানিয়েছিল না, বিশ্বাস করো, এই দেখো। না না না, ভয় নেই ভয় নেই, এটা কেউ জানবে না। হ্যাঁ, আমি কাউকে জানতে দেবো না, শুধু তুমি আমাকে শোনো না, তুমি আমাকে একটু কোয়ালিটি টাইম মাঝে মধ্যে শেয়ার করবে। আমি তোমাকে ক্যারিয়ার বানিয়ে দেবো, আই গোনা লুক আফটার ইউ। তা না হলে ধরো মানে এটা যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় কি হবে? এই ভিডিওটা ঘুরতে ঘুরতে তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে যাবে। আচ্ছা বলো, এটা কি ভালো হবে? নিশ্চয়ই না। তুমি আমার কথা মেনে নাও। কি সাহস, তুই আমাকে স্ল্যাপ করিস, লাইফ শেষ করে দিতে পারি। শোনো, দেখো না প্লিজ, কথা জেনে আর কেউ না জানে। দেখো আমাদের তো সমাজে চলতে হবে, তাই না? আর তোমার এই কথা যদি আমার বাসায় জানে, জীবন আমাদের বিয়ে মেনে নেবে না। আর যা, তুমি কালকে থেকে আর ওই অফিসে যাবে না। কেউ জিজ্ঞেস করলে বলবা যে তোমার ভালো লাগে না এই চাকরি, টাকা পয়সা কম, যা ইচ্ছা তাই বলবা, বাট যাবা না ওইখানে। তুমি কি আমার কথা শুনতেছো? একটা জিনিস মাথায় রাখো যে যাই হোক না কেন, আমি আছি তোমার সাথে। জাস্ট একটু সত্য বিধি, বিধি একটু চলুন চলুন। বিথি, আরে খেতে আয়, এত রাত হয়ে গেছে, আমি কখন এসব গোছাবো বলতো? সেই যে অফিস থেকে আসছিস তখন থেকে ঘরের মধ্যে বসে আছিস, তাড়াতাড়ি আয়। কি হলো কি?
সবাই কোথায়? এসো সবাই, একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এসো। আমাদের সবার প্রিয় বিথে, রাইট? হোয়াট আ পার্সোনালিটি, কত পছন্দ করতাম, কি চমৎকার ক্যারিয়ার। ইনফ্যাক্ট ও তোমাদের মধ্যে সবচাইতে ব্রাইট ছিল, বাট ও একটা কাণ্ড করেছে জানো। আমার কিন্তু প্রথম বিশ্বাস হয়নি। বিথি, আমাদের এই বিথি কত পরশু শপলিফ্ট করেছে, চুরি করেছে। হ্যাঁ, আমারও বিশ্বাস হয়নি, কিন্তু কি আর করা, ফুটেজ, এভিডেন্স। তুমি কী করলে বিথি?
মেয়েদের একটু লোভ তো বেশি হয়, মানে সব মেয়ের না, মানে কিছু কিছু মেয়েদের তো। তোমার যদি কোনো ড্রেস ভালো লেগে থাকতো আমার সঙ্গে শেয়ার করতে, হয়তো একটু বেশি দামি এফোর্ড করতে পারছো না, আমাকে বলতে, আমি সলিউশন দিয়ে দিতাম, আমি তোমাকে ড্রেসটা দিয়ে দিতাম, আমি অল্প অল্প করে প্রতি মাসের স্যালারি থেকে একটু একটু কেটে নিতাম। কিন্তু এত চমৎকার একটা ক্যারিয়ার, হ্যাঁ, মানে তুমি কিন্তু অলমোস্ট আর দুটো মাস পরে পার্মানেন্ট হয়ে যেতে, তোমার ইনক্রিমেন্ট হতো, তোমার কত কিছু হতো, তুমি কি করলে? এনিওয়ে, মানে আমি ইচ্ছা করলে তো তোমার এগেনস্টে অনেক রাস্টিক ডিসিশন নিতে পারতাম, আমি অনেক অফেন্সিভ হতে পারতাম, মানে আমি তোমাকে পুলিশে দিতে পারতাম, আরও কত কত রকমের হ্যারাসমেন্ট করতে পারতাম, তা আমি এগুলো কিছুই করছি না। হুম, মানে মানবিক কথা বলতে একটা কথা আছে, রাইট? এতদিন আমাদের সঙ্গে কাজ করেছে, আমাদের আমাদের তো অ্যাটলিস্ট একটা বিবেক আছে। তোমাকে হ্যারাস করছি না, রাখতে পারছি না, তুমি ইউ আর ফায়ার্ড, ইউ আর স্যাকড, তুমি আসতে পারো, মানে এসো, এই চলো চলো, দিস ইজ ফর ইউর লার্নিং। হুম, শেখো, শিখতে হবে, কেরিয়ার একদিনে হয়, ঠিক আছে? যাও যাও, সবাই কাজে যাও, কাজে যাও। চোর আমি না, সত্যিকারের চোর আপনি। হোয়াট? আমি চোর? কি বলতে চাও তুমি? এই মেয়ে, তোমার ফুটেজ আমার কাছে আছে, মানে তোমার চুরির ফুটেজ, আর তুমি বলছো আমি চোর? কি প্রমাণ আছে তোমার কাছে? দাও। আপনার অপকর্মের প্রমাণ আমিও দিতে পারি। এই কি ব্যাপার, তোমরা আমার এখানে কি করছো? যাও, তোমার কাজে বিজি হও। আমার অপকর্মের প্রমাণ তুমি দেবে? ওকে, কে বিশ্বাস করবে? এদিকে এসো। এই কি প্রমাণ দেবে তুমি? কি প্রমাণ তোমার কাছে আছে? হ্যাঁ, লিসেন, বি স্মার্ট, আমার কথাটা মেনে নাও। দেখো, তোমার চাকরি কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি এই ব্রাঞ্চে থাকবে না, আমি তোমাকে অন্য কোনো ব্রাঞ্চে দিয়ে দেবো। তুমি জানো আমি কতটা ইনফ্লুয়েন্সিয়াল ইন দিস অর্গানাইজেশন। কিচ্ছু হবে না, লিসেন, দোষটা তো আমারও না, দোষটা তোমারও না, দোষটা হচ্ছে তোমার লুকের। ইউ আর টু বিউটিফুল টু রেজিস্ট। তোমার মতো বদমাইশ পৃথিবীতে আমি আর একটা দেখিনি। ওরে বাপ রে বাপ, কি তেজ! এই তেজ আরেকজনের ছিল, মলির এমন তেজ ছিল, শালির তেজ কত! কি হলো শেষ পর্যন্ত? শালি তো মরতে হলো। জীবন কতটা আনন্দের, কত মজার, শালি বুঝলোই না। এখন ইফ আই ডু দ্য সেম থিং উইথ ইউ, মানে আমি যদি তোমার ওই জুসি ভিডিওটা যদি অনলাইনে ছেড়ে দিই, কি হবে? অনেক অনেক মজা পাবে অনেকে। তুমি, তোমার তো চাকরি হবেই না, বিয়েও কোনো দিন হবে না, সারা জীবন কুমারই থাকতে হবে। তার চেয়ে বরং বি স্মার্ট, আমার কথা শোনো, কেউ জানবে না, জাস্ট ইউ অ্যান্ড মি, উই আর গোনা হ্যাভ ফান, হোয়াটস দ্য হার্ম উইথ ইট? তোকে আমি পুলিশে দিব। আমরা এটাও দেখেছি
কিছু মানুষ রূপী পশু থাকে যারা সেই ইজ্জতটা ছিনিয়ে নেয়। এরকমই একজন পশুর সাথে আমার পরিচয় হয়েছে। আমি যে স্বরূপে কাজ করি সেখানকার ম্যানেজার খুব বড় অন্যায় করেছে আজকে আমার সাথে। আমি যে স্বরূপে চাকরি করি সেখান থেকে আজকে আমাকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনো অন্যায় করি নাই। অন্যায় করেছে সেই ম্যানেজার, সে বলছে আমি চুরি করেছি, কিন্তু চুরি আমি করি নাই, চুরি করেছে সে। সে অন্যায় করেছে আমার সাথে, শুধু আমার সাথে না, হয়তো বাবার আগে অনেক মেয়েদের সাথে। আমি যেখানে চাকরি করি সেখানকার ড্রয়িং রুমে ক্যামেরা আছে, মেয়েরা যখন সেখানে ড্রেস চেঞ্জ করে ওই পশুটি সেটা রেকর্ড করে এবং পরে সেই ভিডিও দেখে ব্ল্যাকমেল করা হয়। এই মাঝে আজকে আমিও পড়ে গেছি, সেই রেকর্ডিং দেখি আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, যে আমাকে বলেছে চুপ করতে, চুপ থাকতে। কিন্তু আমি চুপ থাকবো না, কারণ আজকে যদি আমি চুপ থাকি তাহলে আমার মতো এই পদে আরো একজন মেয়ে পড়বে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের অধিকার আছে মাথা উঁচু করে সম্মান নিয়ে সে কাজ করবে, সেই কাজটা যেটা হোক না কেন। তাই আমি চুপ থাকবো না, আমি বিচার চাই। অন্যায় কারোর সাথে ঘটেছে আমি কারোর সাথে হতে দিব না, আমি চাই এই পশুটার বিচার হোক, বিচার হোক। আমি চাই পুলিশটাকে ধরে নিয়ে যাক, আমি বিচার চাই। দেখো আমাদের দিদিকে টিভিতে দেখাচ্ছে, শিখে দেখো। আমি চাই আপনি ম্যানেজারকে হেল্প করেন প্লিজ স্যার। এই মার্কেটে শুনেন, এই মেনো দাদা পাগল, ও যা খুশি বলছে আর আপনারা সব বিশ্বাস করছেন। আপনারা শুনুন কি হয়েছে, আমার কাছ থেকে শুনুন। এই মেয়েটা আমার এমপ্লয়ি, 4 মাস আগে জয়েন করেছে, সে ভালো, কিন্তু এখন গতকালকে ও সব লিফট করেছে, ও চুরি করেছে আমার এখান থেকে, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, মেয়েদের প্রতি সবাই অনেক সিম্পাথাইজ হয় ভাই, আসল কথা শুনেন। আপনি আসেন আমার সঙ্গে, চলেন, সিসিটিভি ক্লিয়ার ফুটেজ আছে যে ও চুরি করেছে, আসেন আমার সাথে। প্রমাণ আপনার কাছে আছে না? আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে ক্লিয়ার, আই হ্যাভ প্রুফ, আই হ্যাভ এভিডেন্স। প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? এটা চোর বাজে মে। শুনেন, ওরে বাপ রে বাপ, কি তেজ, কি তেজ আর জোরে ছিল, মনের এমন তেজ ছিল, শালে তেজ কত, কি হলো শেষ পর্যন্ত? আরে না না না, আরে ভাই এগুলো এডিট করে, আমার ভয়েস না, এগুলো আমার এগেনস্টে কনস্পিরেসি ষড়যন্ত্র, এগুলো এডিট করা যায় ভাই। ঠিক আছে, আপনি যা বলার থানা যাবে। অফিসার এগুলো এডিট করা যায় প্লিজ, চলুন। আর কি আছে, আমার শোরুম থেকে আমাকে নিয়ে যাবেন, চলুন। এই দেখ, না না না,
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.